হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি ব্যারাকপুরে। এই জায়গাটা হচ্ছে এরকমই একটি জায়গা যেখানে নিজেদের ঘরে নিজেদের মতন করে মিষ্টি বানিয়ে সেল করা হয়। তো আপনারাও দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে কলকাতা বা পিকু 01 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য রেগুলারলি। ভিডিওটি ছোট লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের জন্য শেয়ার করার মাধ্যমে আরও অন্য লোকে দেখতে পারে, তাদেরও যেন সুবিধা হয়। তো আজকে চলুন কথা বলে নিই, মানে যার এই কোম্পানি তার সাথে, সে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে সব কিছু জেনে নেব। তার এই কোম্পানি কবে থেকে তৈরি হয়েছে, কীরকম কীরকম মিষ্টি সেল করা হয়, কীরকম ফেসিলিটি আছে, সব কিছু এখন জেনে নেব, আপনারাও জেনে নিন। তো দাদা, আপনার নামটা একটু বলে দিন। শান্তু ঘোষ। শান্তু ঘোষ। তো আপনার এই কোম্পানিটা কতদিন? দেড় বছর। আচ্ছা, দেড় বছর। তো আপনার এখানে কীরকম ধরনের মিষ্টি পাওয়া যায়? মিষ্টি দোকানে সব রকমই পাওয়া যায়, রসগোল্লা, পান্তুয়া, ঘনের জিলিপি, সকালে কচুরি, চপ, সিঙ্গারা আর দই, সব রকম জিনিস পাওয়া যায়। তো আপনাদের আমি দেখতে পাচ্ছি যে বাইরে খাটাল রয়েছে, গরু মোষ, মানে এখানেরই কি সব কিছু? এখানে দুধগুলো সব রসগোল্লাতে লাগে আমাদের, মানে এখানে সব কিছু, এখানে সব কিছু তৈরি হয়, বাইরের থেকে কোনো 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 প্রোডাক্ট ইউজ করা হয় না, মানে যা হবে সব এখানে গরুর দুধে সব কিছু না হবে, গরুর দুধে মানে একদম খাঁটি যাকে বলে, একদম খাঁটি, মানে এখনকার দিনে তো খাঁটি জিনিস পাওয়া যায় না সহজে। তো এখানে আসলে আপনারা পুরোটাই খাঁটি পাবেন। তো আমাদেরকে একটু কিছু মিষ্টি যদি দেখাতে। আচ্ছা, এটা কী তৈরি হচ্ছে? এটা সিঙ্গারা। আচ্ছা, সিঙ্গারা তৈরি হচ্ছে, একটু দেখিয়ে দিই ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গারা, সিঙ্গারা, ফুলকপি সিঙ্গারা তৈরি হচ্ছে। আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি সিঙ্গারা তৈরি হচ্ছে, ফুলকপি সিঙ্গারা। তো যিনি সব কিছু বানায় আজকে, যে মানে সব ধরনের মিষ্টি, সিঙ্গারা, কচুরি যে বানায়, তার সাথে একটু কথা বলে নিই। তো আপনার নামটা কী? গৌতম পাত্র। গৌতম পাত্র। তো আপনি কী কী বানান এখানে, মানে মিষ্টি এ টু জেড কী সব ধরনের মিষ্টি আপনি বানান? এখানে সব রকমের মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে বানাচ্ছেন এই মিষ্টি? আজ দেড় বছর। দেড় বছর এইখানে? দেড় বছর। আচ্ছা, এইখানে দেড় বছর ধরে বানাচ্ছেন? অন্য জায়গায়। আচ্ছা, এইখানে দেড় বছর কাজ। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে সব মিষ্টি বানানো হচ্ছে। তো চলুন এবার আমি আপনাদেরকে একটু মিষ্টিগুলো দেখাই। সব কিছু রয়েছে, দেখুন একবার, সব কিছু রয়েছে এখানে, সব মানে এখানে যা যা জিনিস দিয়ে বানানো হয় সব কিছুই রয়েছে এখানে, সব কোয়ালিটির মিষ্টি আছে। এটা কি আছে? গুড়ের কালাকাঁদ, গুড়ের নলেল, গুড়ের কালাকাঁদ, মানে মানে দারুণ কোয়ালিটি, দেখেই মনে হবে আপনাদের খেয়ে নিন। তো চলুন এবার নেক্সট মিক্স কি দেখা যাক কি আছে। আচ্ছা, এটা নলেন গুড়ি সন্দেশ। আচ্ছা, এটার দাম কিরকম আছে? আচ্ছা, 10 টাকা। আচ্ছা, 10 টাকায় কত সুন্দর নলেন গুড়ের মিষ্টি, সাইজটাও অনেক বড়। 10 টাকা কিন্তু এখনকার দিনে খুব কমই মিষ্টি পাওয়া যায়। একটু বলে দিন যারা যারা দেখছে। এটা হচ্ছে তোমার খোয়া ক্ষীরের ঘি দিয়ে এটা তৈরি করা আছে লাড্ডুটা। আচ্ছা, এই লাড্ডুর প্রাইস কীরকম আছে? এটা লাড্ডুর আছে 6 টাকা। 6 টাকায় আপনি লাড্ডু পাচ্ছেন, তাও আবার ঘিয়ের। একবার সাইজটা দেখুন, এসে সামনে এসে একবার সাইজটি দেখুন, দেখুন 6 টাকার লাড্ডু, মাত্র 6 টাকা এরকম কোয়ালিটির লাড্ডু, ভাবতে পারছেন? জাস্ট অবাক করা জিনিস, মানে আমি এখানে এসছি বলে না, আপনারা একবার যদি আসেন এখানে তাহলে বুঝতে পারবেন যে এখানে যেরকম মিষ্টির কোয়ালিটি সে অনুযায়ী কিন্তু দাম নেই, কিন্তু দাম অনেক কম, প্রচুর পরিমাণে কম। আর তার দিয়েও বড়ো কথা, আপনারা সব এখানে যা যা মিষ্টি দেখছেন আপনারা সব হোম ডেলিভারি পেয়ে যাবেন। এগুলো আপনাদেরকে একটু পরে বলছি, আগে একটু মিষ্টিগুলো দেখেই নিই।
যথেষ্ট। এটা দাম আছে 10 টাকা আছে, 6 টাকা আছে। আচ্ছা 6 টাকা আছে, 10 টাকা আছে, দেখতেই পাচ্ছেন। তো এবার জেনে নিই যে এখানে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন, কী করবেন সব কিছু। তো দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম নিতাই ঘোষ। নিতাই ঘোষ, মানে টোটাল মানে ব্যবসাটা আপনাদেরই? আমাদেরই, আপনাদেরই ব্যবসা। তা এখানে একটু যদি কেউ আসতে চায় তো এখানে একটু অ্যাড্রেসটা একটু বলে দিন যে কীভাবে আসবে। এখানে আসতে হলে ওয়্যারলেস পাড়া রাধেশ্যাম ঘোষ। ফার্স্ট প্রথমে বলছি নিতাই ঘোষ। তারপর ধরুন আমি ট্রেনে আসছি অনেক দূর থেকে, আসবেন সে জায়গায় স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো বা 81 ওয়্যারলেস পাড়া বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড ওখানে এসে বলবেন ওয়্যারলেস পাড়া ঘোষবাড়িতে যাব। আচ্ছা, ঠিক আছে, যে কেউ আরামসে বলে দেবে। আচ্ছা, এতে কারোর কোনো প্রবলেমে, কেউ প্রবলেমে পড়বে না। ঠিক আছে, তো এই এইখানে এই দুধের মানে এখানে হচ্ছে খাটাল আমাদের নিজস্ব গরু। এই গরুর দুধ থেকেই সব মিষ্টান্ন সব কিছু তৈরি হয়, সব রকম মিষ্টান্ন। যখন যেখানে কোনো অর্ডার লাগবে অনায়াসে অর্ডার দিতে পারবেন। লাগে তো আপনি যদি দাদাদেরকে দুদিন আগে থেকে ফোন করে জানিয়ে দেন যে আমার এমন দিনের একটা মিষ্টির অ্যামাউন্ট চাই, আমার লাগবে, তো দাদা সেটা রেডি করে রেখে দেবে, আপনারা এসে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেটা নিয়ে। তো আপনার নাম্বারটা একটু বলে দিন। 9674 8187 8185। আচ্ছা, এটা হলো দাদার নাম্বার। যদি আপনাদের কারো মিষ্টি লাগে কোনো অনুষ্ঠানে, প্রত্যেকটা মানুষেরই তো অনুষ্ঠান আসে লাইফে, মিষ্টি নেওয়ার দোকানে যাওয়ার লোক থাকে না বা কোনো জায়গায় অনেক সময় হয় মিষ্টি পাওয়া যাচ্ছে না, কোনো কোনো প্রবলেম নেই। এখানে আপনি যখনই অর্ডার করবেন তখনই মিষ্টি পেয়ে যাবেন। আপনাদেরকে কোয়ালিটি দেখালাম একবার মিষ্টির, তাও তো আমি আজকে একটু আসতে লেট হয়ে গেল দেখে, তাই না? তো এখানে আরও অনেক ধরনের কোয়ালিটি আছে। আর দাদাদের নিজেদের দোকান রয়েছে সামনে, দোকানে আমি এখন যেতে পারবো না আমার দেরি হয়ে গেছে বলে, ও দোকানে গেলে প্রচুর ধরনের মিষ্টি আছে। মানে আপনারা যদি আবার কন্ট্যাক্ট করেন তো আপনাদেরকে দেখিয়ে দেবে যে এখানে কত রকম মিষ্টি পাওয়া যায়। ঠিক আছে, আমাদের কাছে পনির পাওয়া যায়, ঘি, পনির, মিষ্টান্ন সব কিছুই, সব সব রকমই জিনিস পাওয়া যায়। মিষ্টি থেকে দই থেকে শুরু করে এবং পনির থেকে শুরু করে ঘি থেকে শুরু করে যাবতীয় মিষ্টান্ন যেসব জিনিস হয় সুস্বাদু খাবার সবই সবই এখানে পরিবেশন করা হয়। দেখা পায় দাদা আমাদের নিজেদের ঘরে ঢুকিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছে।
এবার দেখুন মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটির মিষ্টি। এবার আমি একটাটা করে খেয়ে আপনাদেরকে বলছি। এই দেখুন একটু সন্দেশ, আপনারা না খেলে বুঝতে পারবেন না, একবার খাবেন তাহলে বুঝতে পারবেন। এগুলোর দাম করে কম আছে? বাবা 10 টাকা, এত সুন্দর কোয়ালিটি মিষ্টি খাবেন? এটা কি মিষ্টি? এটা একটা সন্দেশ, গুড়ের গুড়েরই সন্দেশ। আচ্ছা, এর দাম কিরকম আছে? 6 টাকা। বাবা, মাত্র 6 টাকা? সাইজটা দেখিয়ে দি ভাই একবার, মাত্র 6 টাকা গুড়ে? হ্যাঁ, কেটে খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা চেন্নাই? চেন্নাইতে তৈরি হয় মিষ্টিটা? চেন্নাইতে তৈরি হয় মিষ্টিটা, চেন্নাইতে। দেখে নিন একবার, চেন্নাইতে তৈরি হয়। এটার দাম হচ্ছে 10 টাকা, মাত্র 10 টাকা এটার দাম। তো হ্যালো বন্ধুরা, যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নিউ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম ভিডিও করতে আরও ইন্টারেস্ট পাই। আর একটা ছোটো লাইক দিয়ে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ এই দাদার অনেক সুবিধা হবে সার্ভিস করতে, কারণ এখানে আসলে আপনারা ঠকবেন না। আমরা তো মিষ্টি খেলাম, দেখলাম, আপনাদেরকে তো সব কিছু দেখালাম, ভালো লাগবে। ভিডিওটি প্লিজ শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দাদার নাম্বার আর একটা নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা আপনারা একটু চেক করে নেবেন। তো দাদার ব্যবহারও খুব ভালো, আপনারা আসলে বুঝতে পারবেন যে দাদার ব্যবহারটা কতটা ভালো। তো ঠিক আছে দাদা, আজকে আমরা চলি তাহলে।